প্রিয় বন্ধুরা, দশম শ্রেণীর ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব, যাতে তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভূগোলের একের এক, অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত। হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল বার্কসুন্ড। ঠিক জোড়াটি নির্বাচন করো, ক্ষয়েরটা হবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। ভূগোলে দুইয়ের শূন্যস্থান পূরণ করো। দুইয়ের একেরটা বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। উত্তর হবে বায়ুর অপবাহ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। দুইয়ের দুই, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। উত্তর হবে কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। দুইয়ের তিন, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকালে প্রায় শুষ্ক প্রকৃতির হয়। উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ভূগোলের তিনের এক, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। উত্তর হলো মরুভূমিতে বৃষ্টি খুবই কম হয়, কিন্তু যখন ঘটে তা স্বল্প সময় অতি তীব্রভাবে ঘটে। বৃষ্টির তীব্রতার ফলে পর্বতের উপর থেকে বৃষ্টির জল প্রবাহিত হয়ে পর্বতের নিচের দিকে নেমে আসে, ফলে অঞ্চলের উচ্চভূমির পাদদেশে নুড়ি বালি পলি সব পললরাশি বৃষ্টির জলের সঙ্গে প্রবাহিত হয়ে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে পলল ব্যজনী বা ত্রিকোণাকার ভূমি সৃষ্টি করে। তাই পলল ব্যজনী সবসময় পর্বতের পাদদেশেই সৃষ্টি হয়। তিনের দুই, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা হয়। উত্তর হলো পার্বত্য অঞ্চলে ঢাল বেশি হওয়ায় বৃষ্টির জল বা নদীর জল গড়িয়ে পড়ার সময় ক্ষয়ের পরিমাণ বেশি হয়, ফলে মাটি ক্ষয় হয় এবং ধস নেমে মাটির গুণগত মান নষ্ট হয়। তাই মাটির সংরক্ষণ ও মৃত্তিকাকে দৃঢ় করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এর মধ্যে সমোন্নতি রেখা বরাবর চাষ, ফালি চাষ, ধাপ চাষ প্রভৃতি পদ্ধতিতে পার্বত্য অঞ্চলে মাটিকে সংরক্ষণ করা হয়। যেমন পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমোন্নতি রেখা বলে। এই রেখা বরাবর শস্যক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করা হয়। এর ফলে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মাটির ক্ষয়ও কমে যায়। ধাপ চাষ, পাহাড়ি অঞ্চলের ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করে সেই ঢালের উপর চাষ করলে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে কিছুটা ভূমিক্ষয় নিয়ন্ত্রণ হয়। ফালি চাষ, অঞ্চলগুলিতে ছোট ছোট অংশ পাহাড়ের ঢালু জমিতে আড়াআড়ি ভাবে ফিতাকৃতি জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধী শস্য চাষ করলে মাটির ক্ষয় রোধ হয় এবং মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। চারের প্রশ্ন, হিমবাহর সঞ্চয়ের কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। আচ্ছা, উত্তর,
হিমবাহ ক্ষয় করে যে সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয় এবং জলধারার সাথে মিলিতভাবে কাজ করে পদার্থে সঞ্চয় ঘটায়। হিমবাহের সঞ্চয়ের ফলে গ্রাবরেখা ভূমিরূপ গঠিত হয়। এই গ্রাবরেখা গঠনগত অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই সঞ্চয় গ্রাবরেখাগুলিকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেগুলি হল এক, পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহের পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট হয় গ্রাবরেখা, সেগুলিকে পার্শ্ব গ্রাবরেখা বলে। দুই নাম্বার মধ্য গ্রাবরেখা, দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাবরেখা হল মধ্য গ্রাবরেখা। তিন নাম্বার প্রান্ত গ্রাবরেখা, হিমবাহ যেখানে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল প্রান্ত গ্রাবরেখা। এছাড়াও অন্যান্য কয়েকটি গ্রাবরেখা দেখা যায়, সেগুলি হল ভূমি গ্রাবরেখা। হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল ভূমি গ্রাবরেখা। অবিন্যস্ত গ্রাবরেখা, ভূমিভাগের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হল অবিন্যস্ত গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা, বলয়াকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় বলয়ধর্মী গ্রাবরেখা। স্তরায়িত গ্রাবরেখা, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় স্তরায়িত গ্রাবরেখা। এছাড়া দশম শ্রেণীর অন্যান্য অ্যাক্টিভিটি ট্যাক্স পাওয়ার জন্য ডেসক্রিপশানে এবং কমেন্টের পিং সেকশানে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টের। ওখান থেকে তোমার যে বিষয়ে এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি ট্যাক্স কমপ্লিট করনি সেটা তোমরা ওখান থেকে জেনে নিতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার সাথে বন্ধুদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও ও অ্যাক্টিভিটি ট্যাক্স করতে সাহায্য করো, কারণ শিক্ষা দানেই কিন্তু শিক্ষা বাড়ে।